এবার আমরা চলে আসতেছি চ্যাপ্টার 5 সিম্পল ইকুয়েশন চ্যাপ্টার 3 34 নাম্বার ক্রিয়েটিভিটি নিয়ে 34 নাম্বার ক্রিয়েটিভিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ক্রিয়েটিভ প্রথমে আমাদের এই ক্রিয়েটিভের মধ্যে একটি স্টেম দেওয়া আছে স্টেমটি আগে বুঝে নিতে হবে স্টেমটি এমন বলা আছে দ্য লেন্থ অফ আ রেকটেঙ্গুলার ফ্লাওয়ার গার্ডেন ইজ 2 মিটার মোর দ্যান ইটস ব্রেথ আমরা নিশ্চয়ই রেকটেঙ্গেল সম্পর্কে জানি সবাই রেকটেঙ্গেল কাকে বলে ওকে দ্য লেন্থ অফ আ রেকটেঙ্গুলার ফ্লাওয়ার গার্ডেন একটি রেকটেঙ্গুলার ফ্লাওয়ার গার্ডেনের গার্ডেন ইজ 2 মিটার মোর দ্যান ইটস ব্রেথ আচ্ছা এটার লেন্থটা 2 মিটার বেশি ব্রেথের চেয়ে আমরা জানি লেন্থ সব সময় বড় হয় এবং ব্রেথ কিন্তু সব সময় ছোট হয় তো প্রশ্নে আমাদেরকে এটাই বলা আছে যে ব্রেথের মানটা যা হবে তার থেকে 2 মিটার বেশি হবে লেন্থের মান এখন আমরা যেহেতু জানি না ব্রেথের মানটা কত সো ব্রেথের মানটা কিন্তু এখানে একটা আননোন ভ্যারিয়েবল যেটাকে আমরা এক্স ওয়াই ধরে নিতে পারি চাইলে যদি আমাদের প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকে ওকে সো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ম্যাথটিতে অর্থাৎ এ নাম্বার ম্যাথটিতে আমরা জানি অলরেডি ক্রিয়েটিভের ভিতরে মোটামুটি তিনটি ম্যাথ থাকে অর্থাৎ এ বি সি তিনটি ম্যাথ থাকে সো প্রথম ম্যাথটিতে কি বলা আছে প্রথম ম্যাথটির প্রশ্নটিতে বলা আছে এমন ইফ দ্য ব্রেথ অফ দ্য গার্ডেন ইজ এক্স মিটার যদি গার্ডেনের ব্রেথটা এক্স মিটার হয় তাহলে তার পেরিমিটারটা কি হবে সেটা বের করতে হবে সো আমরা মানে দেওয়াই আছে আমরা গিভেন দ্যাট দিয়ে লিখবো গিভেন দ্যাট দ্য ব্রেথ অফ আ ফ্লাওয়ার গার্ডেন কিংবা আমি শুধু গার্ডেন লিখছি ব্রেথ অফ আ গার্ডেন ইজ এক্স মিটার এমতে মিটার বোঝানো হয় যে একটি গার্ডেনের ব্রেথ হচ্ছে এক্স মিটার সুতরাং এই গার্ডেনটার লেন্থের মানটা কি হবে প্রশ্ন কিন্তু এটাও বলা আছে যে লেন্থ ব্রেথের চেয়ে 2 মিটার বেশি সো ব্রেথের মানটা কি হচ্ছে সরি লেন্থের মানটা কি হচ্ছে যেহেতু 2 মিটার বেশি বলা আছে আমরা এক্স এর সাথে 2 প্লাস করে দিব যদি কম বলা থাকতো আমরা মাইনাস করে দিতাম বাট লেন্থ তো সবসময় ব্রেথের থেকে বড়ই হয় রাইট সো দ্যাটস ওয়াই এখানে লেন্থের মানটা হচ্ছে ব্রেথের চেয়ে 2 মিটার ইনক্রিজ মানে 2 মিটার বেশি যেটাকে আমরা লিখছি এক্স প্লাস 2 দ্বারা এখন আমাদেরকে বের করতে বলছে এই গার্ডেনটার পেরিমিটার এখন আমরা কি জানি যে পেরিমিটার কি বা পেরিমিটার বের করার ফর্মুলা কি আচ্ছা পেরিমিটার কি এটা আমরা ক্লাস 5 এ আই থিংক পড়ে এসেছি তারপরে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি কোন একটি ক্ষেত্রের ভিতরে কিংবা কোন একটি শেপের ভিতরে যতগুলো সাইড থাকে কোন একটি শেপের ভিতরে যতগুলো সাইড থাকে সবগুলো সাইডের সামেশনকে বলা হয় পেরিমিটার অ্যাজ লাইক আমি যদি একটা রেকটেঙ্গেল ক্রিয়েট করি এখানে ছোট করে তাহলে এই রেকটেঙ্গেলের ভিতরে কয়টি সাইড আছে ইন টোটাল চারটি সাইড আছে একটি দুটো তিনটি চারটি চারটি সাইড আছে এই চারটি সাইডের সামেশনকেই কিন্তু বলা হয় পেরিমিটার ওকে এখন এই আমরা কিন্তু জানি যে রেকটেঙ্গেলের লেন্থ উপরের সাইডটা এবং নিচের সাইডটা ইকুয়াল হয় রাইট সাইডের সাইড এবং লেফট সাইডের সাইডটাও কিন্তু ইকুয়াল হয় ওকে অ্যান্ড পেরিমিটার বের করার জন্য খুব ইজিলি আমাদেরকে একটি ফর্মুলাই কিন্তু ম্যাথমেটিশিয়ানরা আবিষ্কার করে দিয়েছেন এখানে একটি ফর্মুলা ব্যবহার করতে হবে ফর্মুলাটি হচ্ছে এমন 2 লেন্থ প্লাস ব্রেথ 2 লেন্থ প্লাস ব্রেথ ওকে নাও আমরা কি করবো এখন আমরা মান বসিয়ে দিব বা ভ্যালু বসিয়ে দিব আমরা যদি ভ্যালু বসিয়ে দিই 2 লেন্থ লেন্থের মান কি বলা আছে আমাদের কাছে এক্স প্লাস 2 তাহলে এই লেন্থের পরিবর্তে আমরা বসিয়ে দিব এক্স প্লাস 2 অ্যান্ড প্লাস করতে হবে ব্রেথকে ব্রেথের মানটা এখানে কি বলা আছে ব্রেথের মান কিন্তু বলা আছে শুধু এক্স ওকে সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা কিন্তু এমন পেয়ে যাচ্ছি 2 এই এক্স আর এই এক্স প্লাস করে হয়ে যাচ্ছে 2x প্লাস 2 অর্থাৎ আমরা কিন্তু আমাদের রিকোয়ার্ড পেরিমিটারটা পেয়ে যাচ্ছি এমন 2 প্লাস 2 এই এক্স এবং এই এক্স কে অ্যাডিশন করলে হচ্ছে 2x আর এই 2 টা যা ছিল তাই রেখে দিয়েছি আমরা অর্থাৎ আমাদের পেরিমিটারের অ্যানসারটা হচ্ছে 2 x প্লাস 2 মিটার এবার আমরা তার পরের ম্যাথটাতে চলে যাচ্ছি অর্থাৎ বি নাম্বার ম্যাথটাতে আমাদের কাছে বলা আছে এমন ইফ দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন ইজ 36 মিটার হোয়াট ইজ ইটস ব্রেথ যদি গার্ডেনটার পেরিমিটার হয় 36 মিটার তাহলে তার ব্রেথের মানটা কত হচ্ছে এখন আমরা কিন্তু অলরেডি এতে কিন্তু পেরিমিটারের মানটা বের করে ফেলেছি যেটা ছিল 2 x প্লাস 2 এই পেরিমিটারের মান আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে যদি এটা অ্যাজিউম করে নিই আমরা এটা হচ্ছে 36 মিটার দেন তাহলে আমাদের ব্রেথের মানটা কত হচ্ছে সো প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে বি এর শুরুতেই আগে একটু লিখে নিতে হবে ফ্রম এ আমরা এ থেকে পাচ্ছি
কি পাচ্ছি? আমরা এ থেকে পাচ্ছি উই গেট পেরিমিটার ইকুয়াল টু 2 × 2x + 2। আমরা এ থেকে পাচ্ছি পেরিমিটারটা হচ্ছে 2 × 2x + 2। কিন্তু প্রশ্নে আমাদেরকে পেরিমিটারের একটা মান দেওয়া আছে, প্রশ্নে আমাদেরকে পেরিমিটারের একটা মান দেওয়া আছে, যে মানটা হচ্ছে কিন্তু 36 মিটার। দ্যাট মিনস এখন আমরা একটা ইকুয়েশন ক্রিয়েট করব, একটা সিম্পল ইকুয়েশন ক্রিয়েট করব, যেটা কিভাবে করব, আমরা পেরিমিটার বের করেছি 2 × 2x + 2, কিন্তু প্রশ্নে বলা আছে পেরিমিটারটা হবে 36। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই 2 × 2x + 2 ইজ ইকুয়াল 36 মিটার। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 × 2x + 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 36 হচ্ছে। আচ্ছা এখন এটাকে আমরা কিভাবে সলভ করব? এখন আমরা এটাকে কিন্তু এর আগে যে নিয়মগুলো শিখেছিলাম সেই নিয়মের মাধ্যমে সলভ করতে পারি। এই 2টা এখানে মাল্টিপ্লাই আকারে আছে, এই 2 কে যদি আমি এই পাশে নিয়ে আসতে চাই, এক পাশে যদি মাল্টিপ্লাই থাকে আরেক পাশে গেলে কিন্তু ডিভাইড হয়ে যায়। সো আমরা ওই পাশে গেলে কি হচ্ছে, 2x + 2 = 2, এখানে মাল্টিপ্লাই ছিল, এই পাশে নিয়ে আসার ফলে সেটা ডিভাইডে চলে গেল। সো আমরা পেয়ে যাচ্ছি এমন 2x + 2 = কত পাচ্ছি আমরা? 18 পাচ্ছি। এখন আমরা দেখতেই পাচ্ছি এখানে 2x + 2 আছে, তার মানে আমরা কিন্তু বুঝতেই পারছি বোথ সাইড থেকে এখন আমাদেরকে 2 কি করতে হবে, সাবট্র্যাক্ট করতে হবে। বোথ সাইড থেকে আমাদের 2 কি করতে হবে, সাবট্র্যাক্ট করতে হবে। আমরা যদি বোথ সাইড থেকে 2টাকে সাবট্র্যাক্ট করে দেই, আমরা আসলে কি পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 2x + 2 - 2 = 18 - 2। 2x + 2 - 2 = 18 - 2, সেটাকে ক্যালকুলেট করলে হচ্ছে 2x = 2 কাটাকাটি চলে যাচ্ছে, 2x = 18 থেকে 2 মাইনাস করলে হচ্ছে কিন্তু 16। এখন দেখেন x এর সাথে 2টা কি আকারে আছে, মাল্টিপ্লাই আকারে আছে। এখন কিন্তু আমরা নিয়ম জানি বোথ সাইডে 2 দ্বারা কি করে দিব, ডিভাইড করে দিব। সো বোথ সাইডে যদি 2 দ্বারা ডিভাইড করে দিই আমরা x = কি পেয়ে যাচ্ছি, x = কিন্তু পেয়ে যাচ্ছি 16 কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 8। সো x টা আসলে কে ছিল, x টা কিন্তু আসলে ছিল ব্রেথ। সো আমরা কিন্তু বলতেই পারছি সুতরাং ব্রেথের মানটা আমাদের যে ফ্লাওয়ার গার্ডেনের কথা বলা আছে সেই ফ্লাওয়ার গার্ডেনের ব্রেথের মানটা হচ্ছে 8 মিটার। আই থিঙ্ক আমাদের বি নাম্বার ম্যাথটাতে কিন্তু এইটাই চেয়েছিল। এবার আমরা সি নাম্বার ম্যাথটা দেখব। সি নাম্বার ম্যাথের প্রশ্নটা কি ছিল, ইট কস্ট 320 টাকা টু ক্লিন দ্য গার্ডেন, একটি গার্ডেন পরিষ্কার করার জন্য 320 টাকা প্রয়োজন হচ্ছে। হোয়াট উইল বি দ্য কস্ট, তাহলে কি পরিমাণ কস্ট হবে টু ক্লিন, পার স্কোয়ার মিটার, প্রতি স্কোয়ার মিটারে পরিষ্কার করার জন্য কি পরিমাণ খরচ হচ্ছে। তো আমরা দেখতেই পাচ্ছি এটা করতে গেলে আমাদের ডেফিনেটলি প্রথমে এরিয়া বের করে নিতে হবে। এখন এরিয়া বের করতে গেলে আমার লেন্থ এবং ব্রেথ এই দুটো মানই লাগবে। আমরা কিন্তু অলরেডি মাত্রই একটু আগেই বের করেছিলাম ব্রেথের মানটা, সো ব্রেথের মানটা কিন্তু আমাদের কাছে ছিল 8 মিটার। সো আমরা লিখে নিচ্ছি ব্রেথ ইজ ইকুয়াল টু 8 মিটার। সো ব্রেথ যদি আমার 8 মিটার হয়, লেন্থের মানটা কত হচ্ছে, লেন্থের মান কিন্তু হচ্ছে 2 মিটার বেশি। 2 মিটার বেশি করলে হচ্ছে 8 + 2 = 10 মিটার। এন্ড নাও এখন আমাদেরকে কি করতে হবে, এরিয়া বের করতে হবে, এরিয়া অফ গার্ডেন, গার্ডেনটার এরিয়া বের করতে হবে। আমরা কি জানি এরিয়া বের করার ফর্মুলা কি? এরিয়া বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, যেহেতু এটা রেক্টেঙ্গুলার শেপ, রেক্টেঙ্গুলার শেপের এরিয়া বের করতে গেলে মনে রাখতে হবে লেন্থকে ব্রেথ দ্বারা মাল্টিপ্লাই করতে হয়, যেটা আমরা অলরেডি ক্লাস 5 এ কিন্তু শিখেছিলাম, লেন্থকে ব্রেথ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এখানে লেন্থের মান হচ্ছে 10 এন্ড ব্রেথের মান কিন্তু হচ্ছে এখানে আমাদের 8। সো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 8 × 10 = 80 এবং এরিয়ার ইউনিট কিন্তু লিখতে হয় স্কোয়ার মিটার দিয়ে। সো আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 80 স্কোয়ার মিটার। দ্যাট মিন্স টোটাল যেই আমাদের গার্ডেনটার কথা বলা আছে সেই টোটাল গার্ডেনটার এরিয়া কিন্তু হচ্ছে 80 স্কোয়ার মিটার। এখন এই টোটাল গার্ডেনটাকে পরিষ্কার করার জন্য আমাদের প্রশ্নে বলা আছে খরচ হয় 320 টাকা, অর্থাৎ 320 টাকা। সো পার স্কোয়ার মিটারে কত খরচ হচ্ছে, সো আমরা এখন যেটা করব, ইন 80 স্কোয়ার মিটার 80 বর্গ মিটার জায়গা, ইন 80 স্কোয়ার মিটার এরিয়া অথবা স্পেস, আমরা এরিয়া লিখছি ইন 80 স্কোয়ার মিটার এরিয়া, 80 স্কোয়ার মিটার এরিয়ার কস্ট
হচ্ছে 320 টাকা ইন 80 স্কয়ার মিটার এরিয়াস কস্ট 320 টাকা অর্থাৎ 80 বর্গ মিটার জায়গা পরিষ্কার করতে খরচ হচ্ছে 320 টাকা আচ্ছা সুতরাং পার স্কয়ার মিটার পার স্কয়ার মানে হচ্ছে 1 পার মানে 1 তাহলে 1 স্কয়ার মিটার এরিয়ার কস্ট আমাদের কত হচ্ছে 80 স্কয়ার মিটারের কস্ট যা হবে 1 স্কয়ার মিটারের কস্ট ডেফিনেটলি তার চেয়ে অনেক টাকা কম হবে সো আমরা কি করব কম হলে ডিভাইড করতে হয় আমরা জানি সো উপরে লিখব আমরা 320 এবং নিচে কিন্তু লিখব আমরা 80 যেটাকে কাটাকাটি করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 4 টাকা সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যানসার সো সি নাম্বার ম্যাথটার ভিতরে বলা ছিল প্রতি স্কয়ার মিটার জায়গা পরিষ্কার করতে কত টাকা খরচ হচ্ছে যেটা খরচের পরিমাণটা হচ্ছে 4 টাকা ওকে সো আমাদের আই থিংক এই ক্রিয়েটিভটিও অলরেডি কমপ্লিটেড ডান